Assalamualaikum viewers, welcome back to my channel. आज के अमी कुम्रो फुले पाकोड़ा बनाबो। एटी खेते दारुन मजा। एक तो बोले नहीं, आमादे रेखन का एक जन स्थानियों ओफी भाबो, शिल्पी भाभी, छात्रपिशी माध्यम में एक कोरोना समय किचु शोपजी उत्पादन कोरे चें। आर उपहारी जब पाठिए चें, शे शोपजी आर कुम्रो फुल। उनारे एक कुम्रो फुल दिए, आज के अमरा तोड़ी कोरबो कुम्रो फुले पाकोड़ा। चुलुम देखे नहीं कुम्रो फुले पाकोड़ा प्रस्तुत प्रणाली। कुमड़ो फुलेर पाकोड़ा तैरिर जन्नो प्रथमे कुमड़ो फुलगुलोके भालोभावे धुए निते हबे। एरपरे भेतरेर ए अंशटा आलतो करे टेने बेर करे निते हबे। एइभावेई आमरा भेजे नेब आर ए बोटा किछु दूर केटे फेलछि। पाकोड़ा तैरि करार जन्नो आमादेर एकटि ब्याटार तैरि करते हबे। एर जन्नो लागबे आमादेर 4 टेबिल चामच बेसन। आमी प्रथमे बेसन निये निच्छी। एरपर लागबे चालेर गुड़ी 2 टेबिल चामच। आर लागछे मयदा 1 टेबिल चामचेर मतो। बेकिंग पाउडार दिच्छी 1/2 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। লবণ দিচ্ছি 1/2 চা চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। জিরা গুঁড়া 1/2 চা চামচ থেকে সামান্য একটু কম। ধনে গুঁড়া 1/2 চা চামচ থেকে সামান্য একটু কম। এবার ইনগ্রেডিয়েন্টগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি ডিম ফেটিয়ে এর ভেতরে দিয়ে দিব। ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার ব্যাটারটি মিক্স করব। আমার আরো একটু পানি লাগবে। কুমড়ো ফুলের পাকোড়া তৈরির জন্য আমাদের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এই ব্যাটারেই কুমড়ো ফুল চুবিয়ে আমরা তেলে ভেজে নেব আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। তেল গরম হয়ে এসেছে। এবার আমি একে একে ফুলগুলো তেলে দিয়ে দিচ্ছি। কুমড়ো ফুলের পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। ফিরছি একটু পরে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার কুমড়ো ফুলের পাকোড়া। কুমড়ো ফুলের পাকোড়া তৈরির জন্য আমি আজকে যে ব্যাটার তৈরি করেছি সেই একই ব্যাটারে আপনারা পুঁই শাক, বেগুন ইত্যাদি ভেজে নিতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।